সুপ্রিয় বন্ধুরা, তপতির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বাচ্চাদের জন্য একটা ক্রিমি পরোটা রেসিপি নিয়ে এসেছি, বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য। তো রেসিপিটা দেখতে থাকুন, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক দেবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, আর রেসিপিটা খুব বেশি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। তা আসুন শুরু করা যাক। এর জন্য আমি প্রথমে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, তার সাথে নিয়ে নিচ্ছি 7 মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এবার অল্প অল্প দুধ দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। সমস্ত শুকনো উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, নিয়ে অল্প অল্প দুধ দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব। দুধটা একবারে দেবেন না, অল্প অল্প করে দেবেন, তাহলে পারফেক্ট ডো তৈরি হবে। আমার ডোটা রেডি। এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আধা ঘন্টার জন্যে। ততক্ষণে আমি ক্রিমটা তৈরি করে নেব। এর জন্যে আমি একটা প্যানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ঘি, তার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। আপনারা এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। ময়দাটা খুব ভালোভাবে ভেজে নিলাম, নিয়ে আমি এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা আমি ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি এর সাথে দিয়ে দেব 1 কাপ দুধ। দুধটা দেওয়ার পর সমস্ত উপকরণগুলো মিশিয়ে আমি গ্যাস ওভেনটা অন করে দিচ্ছি, দিয়ে আমি এর সাথে অ্যাড করে দেব 3 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা দেওয়ার পর গ্যাস ওভেনের আঁচটা মিডিয়াম টু লোতে রেখে অনবরত নেড়ে নেড়ে একটা ক্রিম তৈরি করে নেব। এটা খুব বেশি সময় লাগবে না, ক্রিমটা রেডি। এ অবস্থায় আমি গ্যাস ওভেনটা অফ করে দিলাম, এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। এবার আমি পরোটাটা তৈরি করে নেব। আমার ডোটা রেডি হয়ে গেছে, আমি হাত দিয়ে আবারও একটু ভালোভাবে মুতে নিচ্ছি, নিয়ে আমি ছোটো ছোটো লেচি কেটে নেব। এবার আমি চাকির উপরে কিছুটা ময়দা ছড়িয়ে দিলাম, দিয়ে একটা লেচি নিয়ে একটা রুটির মতো তৈরি করে নেব, বড় সাইজের একটা রুটি তৈরি করে নেব। আমি রুটিটা তৈরি করে নিলাম, এভাবে সবগুলো আমি রুটি তৈরি করে নেব। নিয়ে একটা রুটির উপরে আমি মাঝখানটায় ক্রিমটা দিয়ে দেব, এভাবে একটু ছড়িয়ে দেবেন চার সাইড থেকে, এরকম ফাঁকা থাকবে, আর মাঝখানটায় ক্রিমটা দিয়ে দেবেন। দিয়ে চারপাশ থেকে আমি একটুখানি জল লাগিয়ে দিচ্ছি। জলটা লাগিয়ে দিয়ে উপর থেকে আমি আরও একটা রুটি দিয়ে দেব। যেহেতু এই ডোটা দুধ দিয়ে মাখা, এই জন্যে অত্যন্ত সফট হয় এই পরোটাগুলো, এবং খেতেও খুব মজাদার হয়। বেবিরা তো খুব পছন্দ করবে, বড়রাও এটা পছন্দ করবে। এবার আমি একটা প্যানে খুব সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম, তেলটা ব্রাশ করে নিলাম, নিয়ে প্যানটা গরম হলে আমি পরোটাটা দিয়ে দিলাম। দিয়ে মিডিয়াম টু লো আছে, এপাশ ওপাশ করে এটা ভেজে নেব। এটা ভাজতে খুব বেশি সময় লাগে না। এভাবে পরোটা বানিয়ে আপনি আপনার বেবিকে স্কুলের টিফিন হিসেবে দিতে পারেন, দেখবেন টিফিন বক্স খালি ফিরে আসবে। আমি এভাবে সবগুলো পরোটা ভেজে নিচ্ছি, আমি একটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কীরকমটা হয়েছে। বন্ধুরা, আমি আবারও বলছি, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আপনাদের উৎসাহ আমাকে নতুন নতুন রেসিপি দিতে উৎসাহিত করবে। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার ক্রিমি পরোটা, দুধ পরোটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, অন্যকেও মেনে চলতে উৎসাহিত করুন।